হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজকের ব্লগটি কিন্তু একটু ডিফারেন্ট, কারণ আমি একা একা হচ্ছে সাউদাম্পটনে গিয়েছিলাম, তো উইথাউট প্ল্যানিং, এবং লাইক আমি একা একা হচ্ছে রাস্তায় হেঁটে হেঁটে কোথায় আশেপাশে কী ছিল এগুলো এক্সপ্লোর করেছি, সেটাই সবার সাথে শেয়ার করছি। সো আমার জার্নিটা শুরু হয় হচ্ছে লন্ডন ওয়াটারলু থেকে। সো ওখান থেকে হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে থেকে রওনা দিয়ে দিই অনেক ভোরে, লাইক ছটার দিকে, ভোর সাড়ে ছটায় আমার ট্রেন ছিল। সো যেতে যেতে হচ্ছে এই যে সূর্যের আলো ধীরে ধীরে সকাল মানে হচ্ছে আর কি, বাট সকাল হয়েছে কিন্তু প্রায় 7:45 দিকে, মানে আলো ফুটতে ফুটতে প্রায় 8টা, ভালো মতো আলো ফুটতে ফুটতে মানে 8টা বেজে গেছে। এখানে নামার পরে হচ্ছে দেখলাম যে এখান থেকে ট্যাক্সি পাওয়া যায় না, অপোজিটে যেতে হবে, একজনকে জিজ্ঞাসা করলাম। সো অপোজিটে যাচ্ছি, দেখি ওখান থেকে ট্যাক্সি নেব। ফাইনালি যাই হোক ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সি হচ্ছে আমি এখন যাচ্ছি মূলত হসপিটালে, মানে সাউদাম্পটন ইউনিভার্সিটি জেনারেল হসপিটালে। সো ওখানে একজনের সাথে দেখা করব, দেখা করে হচ্ছে তারপরে আমি প্রায় 2টা পর্যন্ত ফ্রি থাকব, ওই সময়টা মূলত আমি এক্সপ্লোর করব। আমার অ্যাকচুয়ালি যেটা কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে, সো এখন মূলত আমি ভাবছিলাম যে একটু হেঁটে হেঁটে দেখি তো ভিতরটা। সো আসলে অনেক বড়, মানে এক মাথা থেকে আরেক মাথা দেখাই যায় না, ইভেন এরকমটা এতটা বড়। এখানে গ্রাউন্ড ফ্লোরের দিকে মনে হয় হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্টও আছে, ইভেন হসপিটালের ভিতরে কিন্তু এন্ট্রান্সের দিকে বিভিন্ন শপও আছে, লাইক খাবারের তো অবশ্যই আছে, তার পাশাপাশি কিন্তু জামা কাপড়েরও আছে। তো ভাবলাম যে একটু এগুলোতেও ঢু মেরে আসি। তো আমার অনেকগুলোই মোটামুটি পছন্দ হওয়ার মতোই ছিল, কিন্তু বরাবর ওই যে একা আছে যেহেতু, সো মানে আমি কনফিউজ আসলে কোনটা নেওয়া যেতে পারে। সো বাদ, কিছুক্ষণ ওখানে এন্ট্রেন্সেই বসেছিলাম অনেকক্ষণ, তারপরে ঠিক করলাম কোথায় কোথায় যাওয়া যায়, আশেপাশে কী কী আছে। সো ভাবলাম বেশি ভালো হয় আসলে যে একবারে বের হয়ে পড়া, সো একটা জায়গা ঠিক করে তারপরে হচ্ছে মানে যে গ্যালারিতে যাচ্ছি মূলত, তো ওই গ্যালারিতে, আর্ট গ্যালারিতে যাওয়ার পথে আর কি আমি কোনো বাস বা ট্যাক্সি কোনো কিছু নিব না, সো আমি হেঁটে যাব। তো এই জন্য হেঁটে হেঁটে সুন্দর মতো রওনা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে হসপিটালের পার্কিং সাইডটা, সো পার্কিং সাইডের দিক দিয়ে দেখলাম ওয়াকিং পাথ দেখাচ্ছে, সো এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছি। এই জায়গাটা আসলে অনেক অনেক বড়, আর মূলত তারপরে আমি একটু সামনের দিকে এগোতেই দেখলাম যে ওখানে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, মানে হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্ট তো আলাদা হয়, সো এই এই সাইডটাতে হচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট। আবারও গুটি গুটি পায়ে সামনের দিকে আগাতে শুরু করলাম, আর আমার যেহেতু একটু পাহাড়ি এলাকা ভালো লাগে, সো এই জায়গাটা দেখলাম যে পাহাড়ি এলাকা, মানে পাহাড়ে উঠছি আবার নামছি এরকমটা আর কি। সো আমার খুব ভালো লাগে আসলে এই ধরনের জায়গাগুলোতে, সো আমার হাঁটতেও আসলে অনেক অসাধারণ লাগছিলো, যদিও ঠান্ডা ছিল বাট খুব একটা ঠান্ডা না, কারণ আমি যখন হাঁটছিলাম তখন একটু শুয়ে গিয়েছিলো আর কি। আই গেস এটা একটা ছোটোখাটো পার্কের মতো হবে। হ্যাঁ, যে জিমের ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে, সো চাইলে মনে হয় এখানে একটু বসতে পারি, বাট মনে হচ্ছে যে আচ্ছা দেখি গেট কোন পাশে বুঝতে পারছি না, সো সামনে দেখি যদি গেট থাকে তাহলে হয়তো বা নেমে কিছুক্ষণ বসবো এখানে, আদারওয়াইজ কিপ ওয়াকিং। ও হাঁটতে হাঁটতে একটা ঘড়ি দেখতে পাইলাম, তো এই জন্য সব ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। এই যে ঘড়ি, বাট কটা বাজে নিশ্চয়ই এখন 12টা বাজে না, কিন্তু ঘড়ির কাটা ভুল জায়গায় আছে, বাই দ্য ওয়ে প্রবলেম নাই। দিস ইজ অ্যাকচুয়ালি সেন্ট জেমস পার্ক, লেটস সি, একটুখানি হালকা গিয়ে ঘুরে আসি। এখানে গেট পেলাম, সামনে কি যেন সবাই এখানে বসে আছে, ওপাশে গাছ অনেক সুন্দর, হয়তো বা সবুজে সবুজ যখন থাকে তখন হয়তো বা দেখতে আরও সুন্দর থাকে। একটু সামনে যে কারণ যেহেতু আমি সামনে ওপাশের দিক থেকে বাসে উঠবো,
This is actually community room. একটা মজার জিনিস পেলাম এখানে হচ্ছে বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজের ওয়েলকাম স্বাগতম লেখা দ্যাট মিন্স অন্যান্য সবগুলো আরবি হিন্দি ইংলিশ বাংলা বাংলাটা পেলাম এই জন্য সবাইকে শেয়ার করলাম আর কি ভালো বাংলা দেখা যাচ্ছে দ্যাটস রিয়েলি গুড ওই যে দোলনা দেখে তো আমারই দুলতে মন চাইতেছে না আমাকে কি দুলতে দিবে দিবে না তো এটা ছোটদের জন্য যা হোক এখানে সবাই দেখি মনে হয় সময় পাস করতেছে এটা মনে হয় একটা স্কুল কারণ অনেক বাচ্চা কাচ্চার হচ্ছে কিচিরমিচির আওয়াজ পাচ্ছি সামনে গিয়ে রাইট নিতে হবে ওই যে ওটা স্কুল প্লেগ্রাউন্ড মনে হয় ওখানে এই জন্য কিচিরমিচির আওয়াজ পাচ্ছি চোখের সামনে সুপার ড্রাগ পাউন্ড ল্যান্ড এগুলো পড়লো তাই একটু ঘুরে ঢু মেরে আসলাম আর কি আমি সকালে শুধুমাত্র একটা কফি আর ক্রসেন্ট খেয়েছি তো আমার প্রচুর ক্ষুধা লেগেছে সো আমি যখনই একটু দেখলাম যে কি যেন পিড়ি পিড়ি হালাল একটা অপশন দেখার সাথে সাথে আর কোনো সময় নষ্ট করিনি ভিতরে ঢুকে পড়ছি খাবার শেষ করে হচ্ছে এখানে দাঁড়ালাম যে বাসে উঠবো আর কি বাসে ওঠার আগে দেখলাম যে এটা মনে হয় একটা বড় চার্চ বাসে চড়ে পড়লাম কিন্তু বাস জার্নি আসলে বেশিক্ষণ না লাইক জাস্ট 10 মিনিটস দেন আমি এখানে নেমে পড়লাম সেটা হচ্ছে আর্ট গ্যালারি মানে এটা লাইব্রেরিও আচ্ছা এক পাশে হচ্ছে আর্ট গ্যালারি আর লাইব্রেরিটা আর আরেক পাশে হচ্ছে এই পার্কটা সো আমি লাইব্রেরি থেকে ঘুরে এসে এই পার্কেও একটু হাঁটাহাঁটি করব এটা দেখতে অবশ্য অনেক কিউট লাগতেছে যদিও এখন হচ্ছে খড়খড়ার দিন চলে আসছে সব ঝড়ো ঝড়ো পাতা নিচে পড়ে আছে বাট অনেক সুন্দর একটা মাঝে মধ্যে একটু সূর্যটা উঁকি দিচ্ছে তখন একটু বেশি ঝলকানো মানে ভালো লাগছে আরও বেশি বাট ইটস ফাইন ওয়েদারটা মোটামুটি ভালো তাহলে এখন যাই আর্ট গ্যালারির ভিতরে কী কী দেখলাম সেটা শেয়ার করি আর্ট গ্যালারি থেকে বের হয়ে হচ্ছে পার্কটাতে একটু ঢু মারলাম এবং পার্কে ঢোকার পরে দেখা যাচ্ছে যে অনেক বাতাস উঠে উঠে সব পাতাগুলো হচ্ছে ঝরে ঝরে পড়ছে সেটাও দেখতে পাচ্ছি আর কিছু কিছু গাছ আছে যেগুলো ঝরে পাতা একেবারে নাই হয়ে গেছে আমার প্ল্যান ছিল সাদমটনে যেহেতু এসেছি তো সলেন্ট ইউনিভার্সিটিটাও একটু দেখে যাই তো এই উদ্দেশ্যে একটু সামনের দিকে হেঁটে হেঁটে আগাচ্ছিলাম বাট আমার দেখলাম যে আসলে হাঁটতেও ইচ্ছা করতেছে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমার আর অ্যাকচুয়ালি বেশিক্ষণ সময় নাই সো এই জন্য আমি এখন রওনা দিয়ে দেব ট্রেন স্টেশনের দিকে সো এই জন্য আমি ওই জায়গা থেকে ব্যাক করে এখন স্টেশনের দিকে চলে যাচ্ছি আর এই যে এবার ফাইনালি দেখা যাচ্ছে যে মিষ্টি সুন্দর সেই রোদটা উঠেছে এবং এই রোদটা এত 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 মিষ্টি মনে হচ্ছে খেয়ে দেখছি মিষ্টি 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 রোদ একমাত্র ঠান্ডার সময়ই হচ্ছে রোদটাকে মিষ্টি মনে হয় কিন্তু আমার কাছে সূর্যটা হচ্ছে আমার মন ভালো খারাপের উপর ডিপেন্ড করে কারণ সূর্য উঠলে আমার মনটা অনেক ভালো ভালো থাকে আর যদি সূর্য না ওঠে মরা মরা দিনের মতো যদি থাকে তাহলে আমার খুবই খুবই বিরক্তকর লাগে এটা ঘুরে কিন্তু টাইম ঠিক আছে
বিল্ডিং এর যে কাজটা করছে সে আসলে অসাধারণ মনে হয়। আর্টটা মানে কিভাবে এত সুন্দর করে মিলায় করলো কে জানে। যাই হোক, এখন 1:30 বেজে গিয়েছে আর আমার 2টায় ট্রেন, সো আমি অলরেডি সাউদাম্পটন সেন্ট্রাল স্টেশনে চলে এসেছি আর এখন হচ্ছে আমার আবার ফিরে যাওয়ার পালা লন্ডনে। সো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে, কারণ আমি ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।